আমি আগে দেখেছি ভারতে কিংবা আপনার পাকিস্তানে আপনার খারাপ হলে প্লেয়াররা নিজেরাই মানে মানে কি বলবো একটা লজ্জা সরব সব কিছু নিয়েই কিন্তু একটা কিছু তৈরি হয় যেটা আমাদের দেশে কখনো হয়নি, হবেও বলে আমার মনে হয় না। বাট আমাদের যেহেতু খেলতে হবে, যা রিসোর্স আছে আপনার তাই তো দিয়ে খেলতে হবে। আপনি কেন কোন মুহূর্তে আপনি লিটন দাসকে ছুটি দিলেন, কিসে রেসপেক্টে ছুটি দিলেন, আর একজন তো ছুটি নিয়ে চলেই গেছেন, মানে যার যেটা খুশি আমাদের যেখানে যেখানে হয়, এই আপনারা কষ্ট করে মিডিয়ায় বা আমাদেরকে ডাকেন এবং আমাদের কথা শুনতে চান, দর্শকরাও শোনে, কিন্তু এটা কার কানে যায়, কি করে আমাদের এই কথাবার্তা তারা আদৌ আমলে নেয় কি না কিছুই আমরা ঠিক জানি না। বাট আমরা যেহেতু দেশকে ভালোবাসি, এই যে বারবার আমরা যে আসি টিভিতে, এসে যদি এরকম হয় 1% কথাও যদি আমাদের শুনে যদি কিছুটা উন্নতি হয়, সেখানে আমাদের স্যাটিসফ্যাকশন। বাট আমাদের দলটা কেমন খেলবে, এই ইমরোজ ভাই যেভাবে বললেন, আসলে উনিও কিন্তু কনফার্ম না, উনিও যেটা বলেছেন মাঝামাঝি বলেছেন আমার কাছে মনে হয়। কারণ আমি কিছুতেই বাংলাদেশ ক্রিকেট টিম সম্বন্ধে প্রেডিক্ট করা মানে আপনি পরের দিন একটা বোকা ভাবে উঠে দাঁড়াবেন যে আপনি কি বললেন আর কি খেললো আর কে কি দেখছে। আপনি দেখেন একটা জিনিস, আমি ওইভাবে বলতে চাই না, জিনিসটা হচ্ছে এরকম যে যেই যেই দেশগুলো ওয়ার্ল্ড কাপে খারাপ করেছে, তারা তারা কিন্তু তাদের দেশে ফেরত গিয়ে যারা যাদের 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 রিজাইন দেওয়ার, তারা নিজেরাই রিজাইন দিয়েছে, কিন্তু কোনো কাউকে ফোর্স করা লাগেনি কিন্তু, এবং সেটা মানে করার মতো সাহস বা করার মতো মন মানসিকতা বা উন্নতি করার যে একটা ধারা, সেটা আমি কিন্তু চোখে দেখি না। এখন আপনারা যদি দেখেন তাহলে আমার কাছে ভালো লাগবে।